হ্যালো ভিউয়ার্স, আপনার সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ওএসএমএস ওয়েবসাইটে কিছু আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেট দেওয়ার ফলে আপনাদের কি কি কাজ করতে হবে বা কিভাবে এই কাজগুলো করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তা চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে তাতে ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। তাহলে সবথেকে প্রথমে বলে দিই যে ইউবিআই, ওবিসি অর্থাৎ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং পিএনবি, এই তিনটে ব্যাঙ্ক একসঙ্গে মার্জ হয়ে গেছে এবং যার যাদের স্যালারি অ্যাকাউন্ট ইউবিআই বা ওবিসি ব্যাঙ্কে ছিল তাদের আইপিএস কোডগুলোকে আপডেট করে দেওয়া হয়েছে। আপনারা একবার চেক করে নেবেন, যেসব স্কুলের এমপ্লয়ীদের ইউবিআই বা ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই যাতে ভিউ প্রোফাইলে গিয়ে দেখে নেয় সেসব এমপ্লয়ীদের আইএফসি কোডগুলো আপডেট হয়েছে কিনা, এবং তার সঙ্গে দেখে নেবেন আইএফসি কোডটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি কোনো কারণে আপডেট না হয় তাহলে অতি সত্বর ডিডিওর সঙ্গে যোগাযোগ করুন। এটি গেল আইপিএস সংক্রান্ত যে আপডেট ছিল সেটি, এবং এরপরে যে আপডেটটি হচ্ছে সেই আপডেটটি হচ্ছে যে এই মাসে অর্থাৎ এপ্রিল 2021-এ যে স্যালারিটি আপনার সাবমিট করবেন, সাবমিট করার আগে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে, যে কাজটি না করলে আপনার স্যালারি সাবমিট করতে পারবেন না। সেই কাজটি হলো বিদ্যালয়ে কর্মরত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকার একাডেমিক সেকশন, একাডেমিক গ্রুপ এবং তার সঙ্গে তিনি যে বিষয়ে অ্যাপয়েন্টেড হয়েছে অর্থাৎ অ্যাপয়েন্টেড সাবজেক্টকে আপডেট করতে হবে। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি করব। তাহলে সবথেকে প্রথমে ট্রানজেক্টরি ডিরেক্টরি ম্যানেজমেন্টের মধ্যে সাবমিট অর ফাইনালাইজ স্যালারিজ রিকুয়েশন যেখানে আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে আপনার তিনটি অপশন, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি স্যালারি, রোপা 2019। তাহলে আমরা রোপা 2019-এ ক্লিক করলাম। রোপা 2019-এ ক্লিক করার পর সাধারণত স্যালারি টেবিলটি আসে, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্যালারি টেবিল আসবে না, তার বদলে আরেকটি পেজ আসবে। সেই পেজটি হচ্ছে আপডেট এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট। এই আপডেট এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্টে এখানে মূলত আমাদেরকে যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে সেগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেশন, একাডেমিক গ্রুপ এবং অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট। এই আপডেট এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট যে পেজ আছে এই পেজের উপর দিকে দেখতে পারেন, সবথেকে প্রথমে শো, তারপর দেখবেন 10, বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এন্ট্রিজ, অর্থাৎ প্রত্যেকটি পেজে মোট 10টি করে এমপ্লয়ির তথ্য এখানে দেখাবে। আপনি যদি চান তাহলে এক্ষেত্রে 25, 50 বা 100টি এন্ট্রি একটি পেজের মধ্যে দেখতে পারেন, এটি আপনার যেমন সুবিধা হবে সেই অনুসারে আপনি করে নেবেন। আমি এখানে 10টি রেখে দিচ্ছি। এরপরে থাকবে সিরিয়াল নাম্বার, টিচার নেম, রেজিগনেশন কোড, একাডেমিক সেকশন, একাডেমিক গ্রুপ, অ্যাপয়েন্টেড সাবজেক্ট। তাহলে তারপরে নিচের দিকে আসুন, নিচের দিকে আপনার স্ক্রল বার দেখতে পান, স্ক্রল বারটাকে দিকে নিয়ে যাবেন, তাহলে বাকি তথ্যগুলো বা বাকি যেসব অপশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন। আমি আবার উপরে চলে আসছি। এরপর আছে অ্যাপয়েন্টেড সাবজেক্ট, স্ট্যাটাস এবং অ্যাকশন। তাহলে আমাদেরকে মূলত যে পরিবর্তনগুলো করতে হবে সেই পরিবর্তনগুলো করতে হবে এখানে একাডেমিক সেকশন প্রথমে চুজ করতে হবে। একাডেমিক সেকশন এখানে দুটো অপশন পাবেন আপনারা, একটি হচ্ছে এইচএস, আরেকটি হচ্ছে নর্মাল স্ল্যাশ আপার প্রাইমারি স্ল্যাশ সেকেন্ডারি। আপনাদের স্কুলে যে টিচার যে সেকশনে আছে অর্থাৎ যদি এইচএস সেকশনে থাকে তাহলে এইচএস সেকশন সিলেক্ট করবেন, আর যদি নর্মাল বা আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন। তাহলে এখানে প্রথমটির ক্ষেত্রে আমরা নর্মাল আপার প্রাইমারি বা সেকেন্ডারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করবেন একাডেমিক গ্রুপ, অর্থাৎ তিনি কোন গ্রুপে আছেন, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স অ্যান্ড ম্যাথ, সোশ্যাল সায়েন্স অর ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এখান থেকে আপনি সেই টিচারের একাডেমিক গ্রুপ সিলেক্ট করুন, নতুন ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হলো। এরপরে অ্যাপয়েন্টেড সাবজেক্ট, এখানে যখনই আপনি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো একাডেমিক সেকশন সিলেক্ট করবেন সেই অনুসারে এখানে সাবজেক্ট ফিল হয়ে যাবে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজে যে কটা সাবজেক্ট থাকে সেই কটা সাবজেক্ট এখানে চলে এসছে, মনে করুন বেঙ্গলি, তাহলে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করলাম। যদি মনে করুন তিনি অন্য কোনো একাডেমিক গ্রুপের টিচার হন সেক্ষেত্রে আমি মনে করুন সিলেক্ট করলাম সায়েন্স অ্যান্ড ম্যাথ, তাহলে সায়েন্স অ্যান্ড ম্যাথ সিলেক্ট করলে এখানে দেখুন সায়েন্স অ্যান্ড ম্যাথের সাবজেক্টগুলো চলে আসবে, তাহলে এখান থেকে সেই সাবজেক্টটি সিলেক্ট করবেন। এবং এখানে দেখুন স্ট্যাটাসে দেখা থাকবে নট আপডেটেড, অর্থাৎ এই এমপ্লয়ির তথ্য এখন পর্যন্ত আমরা আপডেট করিনি। যে আপডেট করতে হয় তাদের পাশে যে আপডেট বাটন আছে এই আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করলে এই তথ্য আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গেলে এখানে স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে যাবে এবং এখানে স্ট্যাটাসে চলে আসবে আপডেটেড। এইভাবে সমস্ত এমপ্লয়ির তথ্যকে আপনাকে আপডেট করতে হবে। মনে করুন এরপরের যে এমপ্লয়ি আছেন অর্থাৎ যে শিক্ষক আছেন সেই শিক্ষকের হচ্ছে এইচএস সেকশনে অ্যাপয়েন্টেড, তাহলে সেক্ষেত্রে তার জন্য এইচএস সেকশন সিলেক্ট করা হলো। এইচএস সেকশন সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে যে একাডেমিক সেকশন গ্রুপ সিলেকশনের যে ঘরটি থাকবে সেই ঘরটি কিন্তু ডিজেবল হয়ে যাবে, এখানে আপনাকে কোনো কিছু আর করতে দেবে না, অর্থাৎ এখানে কোনো কিছু করার দরকার আপনার নেই। এরপরে চলে আসবেন সোজা
অ্যাপয়েন্টেড সাবজেক্টে, এখানে এইচএস সেকশনে যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্ট আছে, তিনি যে বিষয়ে শিক্ষক অর্থাৎ যে বিষয়ে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন সেই বিষয়টি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করা হয়ে গেল, সিলেক্ট করার পর এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। এভাবে আপনারা সমস্ত টিচার তথ্য আপডেট করবেন। আপনারা যদি এখানে উপরে দেখুন শো 10 entries পার পেজ, তাহলে প্রত্যেকটি পেজে আপনাকে 10টা করে এমপ্লয়ির তথ্য এখানে দেখাবে। এবার আপনি যদি চান পরের পেজে যেতে, তাহলে সেখানে এখানে 2 নম্বর পেজ, তারপরে 3 নম্বর পেজ, বা এখানে নেক্সট ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে। এভাবে আপনার সমস্ত এমপ্লয়ির তথ্য যখন আপনাদের আপডেট করা হয়ে যাবে, তখন আপনারা এখানে নিচে এখানে একটি বাটন পাবেন, ফাইনালাইজ বাটন। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করে এই সমস্ত তথ্যকে ফাইনালাইজ করবেন। যখন এই সমস্ত তথ্য ফাইনালাইজ হয়ে যাবে, ফাইনালাইজ হয়ে গেলে পরে আপনারা তখন স্যালারি টেবিলকে ওপেন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত কাজ যখন ফাইনালাইজ করে দিলেন, তারপরেই কিন্তু আপনার স্যালারি টেবিলে যেতে পারবেন। যতক্ষণ না এটিকে আপনার ফাইনালাইজ করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্যালারি টেবিলে যেতে পারবেন না। আর একবার ফাইনালাইজ করে দিলে কিন্তু এই তথ্য কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না। সুতরাং যখন আপনি ফাইনালাইজ করবেন, তার আগে অবশ্যই দেখে নেবেন যে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে সে সমস্ত তথ্যগুলো সঠিকভাবে আপডেট করা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।